এই ছাদের রুম ভাড়া দিয়ে যত বিপদ ডেকে আনলাম আমি, সব চুরি হয়ে যাচ্ছে, ফাকলা চুরি হয়ে যায়। তাহলে আঙ্কেল, এই সাত সকালবেলা আঙ্কেল চিল্লাচিল্লি কি কোনো সমস্যা হয়েছে? চিল্লাচিল্লি মানে জানো না, রিজার্ভ ব্যাঙ্কের ঢাকনা চুরি হয়ে গিয়েছে। চোর কি সব বাইরে থেকে এসেছে না ভিতরেই আছে? চোর গেটে তালা, মেন গেটে তালা, সব দিকেই তালা, বাইরে থেকে কি চোর এসেছে? চোর তো সব ভিতরেই আছে। আমি রুম ভাড়া দিয়ে কি বিপদ রেখে এনেছি? যত সব চোর চোররা এসে ঘর দখল করে নিয়েছে, নিয়ে সব চুরি করছে। আঙ্কেল, এই জন্য ম্যাচ টেস দেখে শুনে ভাড়া দিত, আমার প্রথম থেকেই সন্দেহ ছিল ফারুকের। সন্দেহ টন্দেহ জানে না, আমি মেসে কাউকে রাখবো না। আমি দুটা মিস্ত্রি এনে ওই রোড ভেঙে হাতুড়ি দিয়ে সমস্ত মেস ভেঙে আমি ছাদের মতো ছাদি রেখে দেবো, আর আমি কাউকে ভাড়া দেবো। আঙ্কেল, আপনি এত উত্তেজিত হন না, আমি দেখবে লাগছি, আপনি কোনো চিন্তা করেন না আঙ্কেল। আমরা যখন দুজন ঘরে ঢুকবো, হ্যাঁ, ডাবকি মেরে বাইরে বাইরে করে 20টা টাকা চাবি, হ্যাঁ, ভাই আমার কাম আছে একটু, হ্যাঁ, এক জায়গায় যাবো, বাস ভাড়া লাগবো, পরে আবার আপনি দিয়ে দেবো, পরে আটকে রাখলাম, আটকে রাখবি, আমি ঘর থেকে মালটা বাইর করে ওই সিঁড়ির তলে ঠিয়ে দেবো। বেশি পেজগির মধ্যে যেতে চাই না, একটা জিনিস এনে ফালাই থেকে গেছে, আমাকে জরুরি জিনিস জিনিস আমাকে দরকার একটা বিষয় চাইছি। আরে বেটা, একটা পিএসের খুল হাতে করে নিয়ে আসনা, তোরা এমন কি জরুরি ফালিয়ে গেছো তো? হ্যাঁ, শোনেন চান, আপনি আমার দিকে চান, এনে একটা জিনিস ফালাই থেকে গেছি, জরুরি জিনিস, আমার তো মনে হয় জিনিসটা আপনি জানেন। কি জানি? কেন আপনার চোখের দিকে তাকে বুঝতেছি না, জিনিসটা তো গোল, চোখের মধ্যে দেখা যাইতেছে তো গোল। হ্যাঁ, গোল তো দুনিয়াতে কত কিছু আছে। আমার চোখের দিকে চাই, এখন আপনি নেন নাই জিনিসটা। তোর চোখের দিকে চাই কি কোন ভাই? কি কয় এত ক্যারেন্সি করো? কে আপনি নিছেন, আমরা কিন্তু পুরাটা চাই না, ডাকনা আপনি নিছেন, খুব ভালো কথা বেঁচে দিচ্ছেন, এটাও বুঝছি, কারণ ঘরের মধ্যে কোনো আনা নাই। এখন জিনিসটারে তিন দিয়া লাগলে ভাগ দিয়া, মনে করেন হ্যাঁ যা পাইবো আপনি যা পাবেন, আমরা সমান ভাগ করে নেই। আর যদি না করেন আমি কিন্তু আমি যেমন আমি হেডের নিয়ে বেচছি, ভালো করছে, বাঘ তো 100 টাকা আমি বেশি পাবো। পোলাও, এটা পোলাও পাইছো কোন কথা? আচ্ছা এমন যদি করে তাহলে কিন্তু একবার আওয়াজ দিবি না চোখ। শোন, 600 টাকা বেচছি, বেচছ
300 আমার বাকি 150 তোর আমার কাছে কি চাস? এক কথা তো তোমার 70 বার কম দিব না। আমরা কইতেছি যে জিনিসটা একটা সমঝোতার মধ্যে হইব, নাই কেউ ভিতরে ঘুমাইতেছে। শোনো, 200 টাকা তুমিও পাইবা, তুমি কিন্তু পাইবা, আমিও পাবো, ভাইও পাইব, বুঝছো? আমি জীবন অনেক বড় ভুল করছি, তোকে আমার সাথে রেখে আমি তোকে উপকার করবার চেয়েছিলাম, আমি তো বাকালাম জীবনে আর কারো উপকার আমি করুন না, বুঝছি? তো বাবারছো 200 টাকার কি হইলে এটা কও। যা, 200 টাকা আমি দিলাম, এটা তো গেল 1 নম্বর। আম 2 নম্বরটা হইতাছে, 2 নম্বরটা আমি কইতেছি রাখ, আমগুলোকে ক্যারেন্সি করলে একটা চটকানে দেওয়া, সবটি দাঁত ফালাই দেবো। একটা দাঁত রাখবো তোমার, খালি চার পানি খেতে। আর 3 নম্বর হইল, তুমি এখন যাও, শার্ট পিন্ধাও, যাও। শার্ট কে আবার? আধা ল্যাংটা মানুষের লোক কথা কই না, যাও। কথা কই ভাই, ভয় পাইছে বেটা, একে আগের থেকে বিলে গেছে। অহনি বিলাইটা মারতে হইব, এই সুযোগে একদম সাইজ করে ফেলাম, এখানে থাকুনের জায়গা ফাইনাল করবো, তারপর হালাই বিলাইতে নিন্দুর বানাবো, ইন্দুর তেল তেলে চড়া বানাবো। বেশি ফাবর দিস না, বেশি না, তুমি আহ জলদি আহ। 3 নম্বরটা দিয়েছে, তুমি আমাকে কত টাকা দাও? 800। বাড়িওয়ালারে কত টাকা দাও? 800। তাহলে তোমার ভাড়া কই? তুমি তো আমগোতে টাকা নিয়ে বাড়িওয়ালারে দাও। এইসব তো চলবো না, আমি তুমি নিচে গিয়ে আমগো ঠাকুরের ব্যবস্থা ফাইনাল করবা, কইবা যে ওরা আমগো লগে থাকবো, আমরা বৈধভাবে থাকতে চাই, বুঝছো? আর তুমি যে ফাও থাকো, এই ফাও থাকুন কিন্তু চলবো না, বুঝছো? যাও যাও যাও। ও ভাই ভাই, ওজন ও ভাই, এই 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 ভাই, দাঁত লাগছে নি? দাঁত লাগে নাই ভাই, দাঁত লাগে নাই। তুমি সোজা করে ধরো, সোজা করে ধরো, আমি ঠিক করতেছি। ওর ওর ঠালা যে দাও না তো, তুমি এমন করলে কে? তুমি আমাকে দোস্ত হয়ে গেছো না, তুমি তো সব কিছু মাইনে লইছো। যাও 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 যাও, নিচে গিয়ে একটু বুঝা করো, যাও যাও ভাই, যাও না। কি কম নিচে গিয়ে, এই দেখো আবার তুমি কইবা যে আমরা দুজন তোমার লগে থাকবো, বুঝছো? এক রুমে আমরা 3 জন থাকবো, তুমি দিবা 800 টাকা, আমরা 2 জন দিবো 800 টাকা, 3 জন এক লগে থাকলাম, দোস্ত হয়ে গেছি, যাও যাও দোস্ত।